আজ নয় দশ দিনের মধ্যে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় ইন্ডিয়া জোটের আনা অনাস্থা ভোট। মণিপুর সহিংসতা ও কুকি নারীদের ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বুধবার এই অনাস্থা প্রস্তাব দেয় ভারতের নবগঠিত ২৬ দলের বিরোধী দলীয় ইন্ডিয়া জোট এবং বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি চাইছে তারা। জোটের শরিকদের ভোটের দিন কালো পোশাকেও আসতে বলা হয়েছে। যদিও লোকসভার ওম বিড়লা বলেছেন, বুধবার সকাল ১০টার আগে অনাস্থা প্রস্তাব না দেয়ায় বৃহস্পতিবার ভোটাভুটি সম্ভব না। লোকসভার ৫৪৫ আসনের মধ্যে বিজেপি জোট এনডিআরএ রয়েছে ৩৩১ জন, অন্যদিকে ইন্ডিয়া জোট সহ বিরোধীদের রয়েছে ২১৪ আসন। এমন পরিস্থিতিতে অনাস্থা ভোটে মোদী সরকার গায়ে উত্তাপের আঁচ লাগবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ২০২৪ সালে অনুষ্ঠিতব্য লোকসভার ভোটের এক বছরের কম সময়ের আগে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সরকার বিরোধীদের পালে বাড়তি হাওয়া দেবে বলে মনে করা হচ্ছে। আমার একটা কথা আছে। নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুম করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব কত বড় সাহস! ঠিকই তো আছে, তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮:২০ এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।